নির্বাচনে কি আসলো আর কি আসলো না এটা আমার কাছে বড় কথা না। আমার কাছে বড় কথা যে ভোটার নির্বিঘ্নে এসে ভোট দেবে, ঈদের দিনের মতো উৎসব মুখর ভোট দেবে, সেই ভোটে যদি আপনি জিতেন আপনি নেতা হবেন, চুরি করা যাব না। আমার জীবনের শ্রেষ্ঠ ভুল কামাল হোসেনকে নেতা মাইনা, তাকে অনেক বড় নেতা মনে করল, আমি তার পাশে গেছিলাম, তিনি বিএনপির সাথে জোট করছিলেন কিন্তু তিনি নেতা না। আমি যেমন সবার পরে বিএনপির জোটে গেছিলাম, তেমনি ইলেকশনের এক মাসের মধ্যেই আমি জোট ছেড়ে দিয়েছিলাম। জোটটা ছাড়ছিলাম এই জন্যে যে ভোটটা হয় না, এটা ওনারাও বলছেন ভোট হয় না, আমিও বলছি ভোট হয় না। আমার মায়া এখানে দাঁড়িয়েছিল, ঘন্টা দুই ভোট দিতে মেয়েছে, 78,000 ভোট পাইছে, 78,000। আল্লাহ আমারে সব সময় দয়া করছে, যদি আমার মেয়েটা উঠত বিএনপির আষ্ট 6 জন সুলতান এবং ডক্টর কামাল হোসেনের গণফোরামের একজন, ওইরকম আমার মেয়েটা উঠলে এই সংসদে যদি যাইত তাহলে কি আমার মান সম্মানটা থাকতো না? তাই ওনারা চুরি করছে করছে, আমি কিচ্ছু করি আল্লাহ কেন আল্লাহ করছে কুত্তা ভাত দিয়ে পাকায় বসছে। ইলেকশনের সময় আমি দেখছি বাসাইলে কি আজম দেন, ওরা অ্যাডভোকেট আহমদ আজম গান্ধী ধরে রয়েছে ভোট দেয় অন্য জনের, তাকে ভোটের পরেও ভোট দেয় তার আরেকজন বলে দেয়। এখানে খুব সম্ভবত আজাদের মুরাদের সাথে জেল কাটছে, কাটা যেন নাম ধরে কি সাধারণ সাধু, বাপরে বাপ। আরো কয়েকজন তখন আমি দেখলাম যে এরা তো কপটে জিতবার জন্যে তারা এই জোট করছে। একবার ভাষে জামাত ইসলাম যান প্রাণ দিয়ে খাটবে ভোটে জিতে দেব, বিএনপি ব্যাজেটই লাগবে না। আবার জামাত ইসলাম ভাবছে যে বিএনপি এত বড় দল, ওনারা মারামারি কাটাকাটি করে সব দখল করে নেব, আমাদের কিছুই করতে হবে না। এই খেলা ঠেলিতে হতি নিয়ে যদি খেলা ঠেলি হয় এই বাড়িতে যে কি পরিমাণ আনন্দ থাকে, এরকম হয়েছে। জিয়া ভাই উনি মুক্তিযোদ্ধা না, একথা বললে আমি মেনে নেবলাম, মেনে নেই ওনা, কিন্তু ওনাকে আওয়ামী লীগের অনেকে বলে বঙ্গবন্ধুকে খুন করছে, খুনের সঙ্গে জড়িত আছে অথবা জানতো। এগুলো মুখে না বলার চাইতে মামলা দিয়ে সাক্ষী প্রমাণ দিয়ে আমার মরণোত্তর ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না, পাকিস্তানের এজেন্ট, এ কথা বলে মুক্তিযোদ্ধাকে ছোট করা ভালো না। আমার বিএনপি ভাইয়েরা তারা একটা হাওয়া ভবন বানাইছিল, আওয়ামী লীগও হাওয়া ভবন কম বানায় নাই, একবারের জন্য বিএনপি বলে নাই হাওয়া ভবন করে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, মাফ চাই, একবারও বলে নাই।
উনারা খুব পপুলার, উনারা এই আগামী সপ্তাহে বলে প্রধানমন্ত্রী হবে। আচ্ছা হয়ে গেল কেন, ইয়াহিয়া খান তো চাইছিল বন্দারো কা আপনি নেহি চাহিয়ে মিট্টি চাহিয়ে মাটি পায় নাই, মাটি পায় নাই। বাংলার মানুষের মতামত ছাড়া, বাংলার মানুষের ইচ্ছা ছাড়া বাংলার মাটি কেউ পাবে না। আমি আর আপনাদের কথা বাড়াই না, এখানে অনেক ভালো লোক আছে, সারা সখীপুরে ভালো লোক 95%, কিন্তু বদমাইশের যা 5% বলে জ্বালিয়ে মারে। এই স্কুলটা